এবার শিক্ষকের বদলি রুখতে বনগাঁয় বিক্ষোভ পড়ুয়াদের। অভিভাবকদের সাথে নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের রঘুনাথপুর এলাকায়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলি হয়ে অন্য স্কুলে চলে যেতে পারেন এমন আশঙ্কা থেকে প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে স্কুলের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালো স্কুলেরই খুদে পড়ুয়া এবং অভিভাবকেরা। উত্তর চব্বিশ পরগনা বনগাঁ ব্লকের রঘুনাথপুর এফপি বিদ্যালয়ের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় চাকরি সূত্রে বদলি হয়ে চলে যেতে হয় অন্যত্র। সরকারি স্কুলে চাকরিতেও একই নিয়ম প্রযোজ্য। সেই নিয়ম অনুযায়ী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলি হয়ে অন্য স্কুলে চলে যেতে পারেন এমন আশঙ্কা থেকে প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে স্কুলের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালো স্কুলেরই খুদে পড়ুয়া এবং অভিভাবকেরা। হৃদয় ছুঁয়ে যাওয়া নজিরবিহীন এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের রঘুনাথপুর এফপি বিদ্যালয়ের। জানা গিয়েছে 2012 সালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন সোমনাথ মুন্ডা। বিক্ষোভকারী অভিভাবকদের দাবি, সোমনাথবাবু স্কুলের দায়িত্ব নেওয়ার পর স্কুলে আমূল পরিবর্তন হয়েছে। নিজের সন্তান স্নেহে পড়ুয়াদের খেয়াল রাখেন, ফলে কোনো মতেই তারা স্কুল ছেড়ে সোমনাথবাবুকে অন্যত্র যেতে দেবেন না। তারা চাইছেন এই স্কুলেই প্রধান শিক্ষক হয়ে থেকে যাক সোমনাথ মুন্ডা। তাদের দাবি লিপিবদ্ধভাবে গ্রামের 771 জন স্বাক্ষর করে স্কুল পরিদর্শকের কাছে জমা দিয়েছেন। দেখুন, স্কুল শিক্ষা দপ্তরে SIDI বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের নিয়ম অনুযায়ী বা অর্ডার যেরকম থাকবে সরকারি সেভাবেই চলবে। কিন্তু বিষয়টা হচ্ছে 2010 সালে সোমনাথবাবু যখন আমাদের স্কুলে আসেন, তারপর দু বছর পরে উনি TIC হন, অর্থাৎ ভারপ্রাপ্ত শিক্ষক। আপনারা জানেন এই সময়ে আমাদের শিক্ষাক্ষেত্রে অবাঞ্ছিত হলেও মানে সরকার পোষিত স্কুল থেকে সবাই প্রাইভেট স্কুলের দিকে যাচ্ছে ছেলেমেয়েরা বা গার্ডিয়ানদের সেরকম মনোযোগ। কিন্তু স্যার এখানে আসার পর ওনার মানে কি বলবো মানে উদার মানসিকতা, মানে বাচ্চাদের প্রতি স্নেহপরায়ণতা এবং ওনার মানে সমাজ সচেতনতার জায়গায় আমাদের বাচ্চাদের এমন একটা জায়গায় তুলে নিয়েছেন যে ওনাকে আমরা দেবতা ভাবি এই গ্রাম থেকে। বিষয়টা দেখুন, আমাদের এই গ্রাম দেখুন এই 771 জন সই করেছেন স্যারকে ডাকার জন্য। এর মধ্যে আমি দেখাতে পারি আপনাকে, 20 নম্বরে আছেন একজন পলান সরকার, ওনার বয়স 86, উনি লিখতে পারেন না, টিপ দিয়ে গেছেন। ভালোবাসাটা এরকম, আমরা হয়তো APJ আব্দুল কালামকে দেখিনি, আমরা হয়তো রাধাকৃষ্ণকে দেখিনি, কিন্তু আমরা হয়তো প্রসন্ন গুরুমশাইকে দেখিনি, দেবু মাস্টারমশাইকে দেখিনি, কিন্তু সম্রাটবাবুর মধ্যে আমরা ওই গুণী শিক্ষকের উত্তর মানে উত্তরসূরিকে আমরা পেয়েছি। এবং এরকম একজন শিক্ষকের দায়িত্বে আমাদের গ্রাম, আমাদের এলাকা, আমাদের বাচ্চারা মানে সবসময় সমৃদ্ধ হচ্ছে। এবং এই দাবি থেকেই এবং হৃদয়ের টান থেকেই এরা স্যারকে ছাড়তে চাইছে না। এই বিষয়ে সোমনাথবাবু জানান, স্কুলের প্রতিটি পড়ুয়াই আমার সন্তানের মতো, আমি আন্তরিকভাবে চাই স্কুল থেকে না যেতে, কিন্তু সরকারি নির্দেশিকা আসলে সে ব্যাপারে তো ভাবার বিষয় আছে। আসলে যারা আন্দোলন করছে ছোট ছোট কচিকাঁচা, এরা প্রত্যেকেই আমার সন্তান সম। 2010 সাল থেকে আমি এখানে আছি, ধীরে ধীরে যত দিন গড়িয়েছে এদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক সেটা আরও গভীর হয়েছে। আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে ওরা আমার সন্তান এটাই আমি মনে করি, এবং ওরা সেইভাবেই পিতা পুত্রের যেভাবে সম্পর্ক হয় সেই সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ওরা যখন শুনতে পেয়েছে আমাকে এই স্কুল থেকে অন্য স্কুলে আমাকে চলে যেতে হবে, সেটা শুনে ওরা যথেষ্ট মর্মাহত। এবং গতকাল সন্ধ্যা থেকে ওরা প্রায় অনেকেই খাওয়া দাওয়া স্নান ঘুম বন্ধ রেখেছে। তাদের এই একটাই দাবি যে মাস্টারমশাই, আপনি আমাদের ছেড়ে কোনো মতেই যাবেন না। আমি তো মানসিকভাবে নিজে অন্তর থেকে চাই এই স্কুল ছেড়ে যেন আমাকে যেতে না হয়, কিন্তু সরকারি নির্দেশিকা যদি আসে সেটা নিয়ে একটু ভাববার বিষয় আছে। আমি এখনও সেইভাবে আমার দপ্তরকে কিছু জানাইনি, তবে গ্রামবাসীদের পক্ষ থেকে সম্ভবত ওনারা যেভাবে এগোচ্ছেন তাতে আমাদের শিক্ষা দপ্তরকে ওনারা কোনো লিখিত কিছু। কিন্তু পড়ুয়া এবং অভিভাবকদের প্রধান শিক্ষকের প্রতি এমন শ্রদ্ধা কি পারবে তার চাকরির বদলি আটকে দিতে? এখন সেটাই দেখার অপেক্ষা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।